ভাই নাকি এক্সপোর্টের প্যান্ট ছাড়া পরে নাই, প্যান্টটা এক্সপোর্টের। ভাই কিছু বলেন শুনি আমরা। আসলে ভাই তো দেখেন বাংলাদেশি প্যান্ট পরা ছেড়ে দিছি, কারণ হচ্ছে বিদেশি প্যান্ট করতেছি, সবগুলো এক্সপোর্টের প্যান্ট হচ্ছে। কিছু করার নাই, এই যে প্যান্ট সাইজে কিন্তু সেই, স্টিচ কিন্তু সেই। হ্যাঁ, তোমাদের বাংলাদেশে যেটা হয় এরকম কিন্তু এত স্টিচের বা এই সাইজের প্যান্ট পাওয়া যায় না। হ্যাঁ, তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে। সাইজ বলতে কেমন সাইজ? সাইজ 38-34। আচ্ছা আচ্ছা, আর স্টিচটা কি? স্টিচটা মানে দিলেই লম্বা হবে, দিলেই লম্বা হবে, দিলেই বড় হবে, মেলা বড় হবে। হ্যাঁ, টানলেই বড়। এই হয় একটু টেনে দেখাবা? টানলে বড় হবে। হ্যাঁ, এই দেখেছো অনেক লম্বা হয়েছে না? অনেক লম্বা হয়েছে, তুমিও টানবা, ধরে ধরে নিজের দিকে টানবা, লম্বা হয়ে যাবে। তারপর এই তাহলে দেশি পোশাক ছেড়ে দিলা? হ্যাঁ, দেশি পোশাক ছেড়ে দিইনি, আসলে দেশে উৎপাদিত পোশাক পরি, কিন্তু যেগুলো বিদেশের জন্য তৈরি হয় এগুলো, কিন্তু কারণ ভালো মানের প্যান্ট তৈরি হয় বাইরের জন্য, আর বাংলাদেশের জন্য যে দেশে উৎপাদিত প্যান্টগুলো এগুলো কিন্তু তেমন একটা ভালো না। আর আই ফিল ডিসকমফোর্ট। কি দেখে মনে হলো যে ভালো না? মানে হচ্ছে স্টিচ কম থাকে, তারপরে কেন স্টিচ কম থাকে, এফোর্ডেবিলিটি কেন থাকে না? কারণ হচ্ছে এগুলা সব কিছু মেনটেইন করতে আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অথবা মালিক সমিতি অথবা বিজিএমইএ, তারা কিন্তু অনেক কিছু মেনটেইন করতে ফর দিস রিজন। এত কিছু মেনটেইন করতে তাদের কষ্টটা বেশি পড়ে যায়, কষ্ট। আর এত কষ্ট বিয়ার করা তোমাদের মতো কইনি বাংলাদেশে সম্ভব না। তো তোরা অন্যের জন্যই আম গাছ রোপণ করস, আম গাছ রোপণ করস, আম তো আম গাছে খায় না। তো তোরা মনে কর আম গাছের মতো কাম করস, তোদের আম হয় মানুষ খায়, মানুষ খায়, মানুষ খায়। আর যেগুলো লাগায় এগুলো কি মানুষ না? ওই যে তোরা ওই যে কয় না বৃক্ষ নিজের জন্য ফল ফল দেয় না, ওই রকম। তাহলে সেক্ষেত্রে ফল দামি হলো নাকি বৃক্ষ দামি হলো? যারা খায় আরাই দামি। কেবল বললি না যে কি বৃক্ষ কি হয়? বৃক্ষ নিজের জন্য ফল দেয় না, দেয় না, মানে নিজে ফল সে খায় না, অন্যকে খাওয়ায়। তার মানে এখানে মহৎ কে? বৃক্ষ খায় না বলতে তো না, বৃক্ষ বৃক্ষ তো মহৎ কথা থেকে যায় না, বৃক্ষ মহৎ। তার মানে হচ্ছে বাংলাদেশ অন্যের জন্য বানাচ্ছে, তার মানে এখানে কি বাংলাদেশ সৈন্য না, বাংলাদেশ মহৎ। আন্ডারস্ট্যান্ড? তাদের কলিজা ছোট, তারা ধরে নিতে পারো বাংলাদেশ ফাইনালি। তুমি বললা তোমার থিওরিতে, আমরাও আসলাম বাংলাদেশ মহৎ। হ্যাঁ আচ্ছা, বলে ফেলো আরেকবার বাংলাদেশ মহৎ। হ্যাঁ বাংলাদেশ মহৎ। তা আমি আমি পাইছি না, আমার বোনের আবি এত কেন ফিল এত লোকজন গেলে ইন্টারভিউ হয় নাকি? তাহলে কি বাংলাদেশ কি দাঁড়ালো ফাইনালি? বাংলাদেশ মহৎ। এখন আমি ধানমন্ডি লেক থেকে বলছি, রাসেল চৌধুরী, বিএসএল টেস্ট।